বারবার ঘুরে ফিরে আসছিল 2019 হেডিংলি টেস্টের স্মৃতি। অজিদের হাতের মুঠোয় থাকা জয় একাই ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস। লিডসের পুনরাবৃত্তির সমস্ত আয়োজন ছিল লর্ডসেও। শেষ দিনে জয়ের জন্য দরকার 257 রান। ফিফথ ডেতে দীর্ঘ এ পথে স্টোকসের 6 সহযাত্রীর অধিকাংশই স্বীকৃত বোলার। স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের পেস সামলে তবুও দোর্দণ্ড প্রতাপে ছোটেন ইংলিশ কাপ্তান। বাউন্ডারি রোপে সব ফিল্ডার দাঁড় করিয়েও রক্ষা নেই অস্ট্রেলিয়া বোলারদের। তখনও হয়তো ভাবেননি এবার আর রূপকথা নয়, এন্ডিং হবে ট্র্যাজিক। তবুও এই ইনিংসের মাহাত্ম্য ছিল অন্যরকম, কারণ লড়াইটাতে ছিল প্রথাগত স্টাইলের বিপরীতে গিয়ে বাসবল থিওরিকে প্রতিষ্ঠিত করার। স্টিভেন স্মিথের ক্যাচ ড্রপের সুবাদে আরও এক দফা সুযোগ মিলেছিল, কিন্তু স্টোকসের বাসবল ঝড়ে টালমাটাল অবস্থা হলেও শেষ পর্যন্ত ঠিকই সামলে নিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। 155 রানের অবিশ্বাস্য ইনিংস থামান হ্যাজলউড। মাঠ ছাড়তে ছাড়তে হয়তো আফসোসে পড়তে থাকেন থ্রি লায়ন্স ক্যাপ্টেন। একটা ছবিই হয়তো বারবার তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে। 10 রান করে জনি বেয়ারস্টো অমন অদ্ভুত স্টাম্পিংয়ের শিকার না হলে অন্যরকম হতে পারত প্রেক্ষাপট। স্পিরিট অব দ্য গেমের কথা তুলে এ আউটের জন্য স্বাগতিক ফ্যানরা অ্যালেক্স ক্যারিকে দুয়োধ্বনি দিলেও অস্ট্রেলিয়ানদের জন্য তিনিই তো হিরো। আগের দিন মিচেল স্টার্কের ক্যাচ কাণ্ডে জীবন পাওয়া বেন ডাকেটও আশা দেখিয়েছিলেন ইংল্যান্ডকে, কিন্তু ব্যক্তিগত 83 রানে এই ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান হ্যাজলউড। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পরও আপ্রাণ চেষ্টা চালিয়েছে লোয়ার অর্ডার, তবে ব্রড রবিনসনদের এগোতে দেয়নি অজিরা। শেষ উইকের জুটিতে আবারও ড্র্যামেটিক কিছুর আভাস দিয়েছিল ইংল্যান্ড, কিন্তু এন্ডারসন টংদের 25 রানের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 5 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার লিড এখন 2-0। প্রথম ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচ সেরা স্মিথ, আর স্টোকসের 13তম টেস্ট সেঞ্চুরিটা যেন আনলাকি 13। মাকসুম আলম খান, সময় সংবাদ।